আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমি কথা বলবো অ্যাডমোবে অ্যাডসেন্সে যারা কাজ করেন তাদের এই একটা সমস্যা, লাল লেখাগুলো যে আসে, তো এই লেখাগুলো নিয়ে কি সমস্যা আসলে। এটা কিন্তু অনেক মারাত্মক সমস্যা যেটা আপনি ভাবতেও পারবেন না, সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। এটা আমার দেখা মতো ইউটিউবে কোথাও নেই, এই সম্পর্কে কোনো ভিডিও পাবেন না। এটা আমি ফেস করলাম, আমি আর কি হঠাৎ করে আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিলো আমার একটু ইসে ভুল কাজের কারণে। সাসপেন্ড হওয়ার পরে আমার খেয়াল ছিল না যে এই একটা অ্যাকাউন্ট ছিল, এটা ইউএসের একটা অ্যাকাউন্ট, এখানে আমি কাজ করি নাই, জাস্ট একটা ট্রাই করার জন্য কাজ করলে কি হয়। তো তারপরে 2 মাস পর্যন্ত আর কাজই করা হয় না সাসপেন্ড খোলার পরে, দেন এটা লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন -100 লেখা আছে নিচেরটা, সবগুলোতেই -100 -90 এরকম। কিন্তু তো এই যে সমস্যা 2-3 মাসের যে ব্যবধান, এটার কারণে আমার এই অ্যাকাউন্টে এখন যদি আমি একটা অ্যাপ ক্রিয়েট করছি, অনেকগুলো একটা অ্যাপ আমি 7 থেকে 8 বারের মতো ক্রিয়েট করছি, কিন্তু আমার আর কাজ হচ্ছে না। সেই অ্যাপে আর অ্যাড শো করায় না, কোনো রকমের এই শো করাচ্ছে পারতেছি না। আমি আমার অ্যাডসেন্সে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুডে সো ফার পেজ ভিউ আছে, কিন্তু এখানে ইমপ্রেশন একটাও নেই। তো এখানে প্রচুর সমস্যা আর কি। আপনারা যদি একদিন অথবা 2 দিন, 5 দিন, 5 দিনও না, এত বেশি হয়ে যায়, 2-3 দিন কাজ না করে থাকেন, অনেকেই এটা করে কিন্তু মাসের শেষে গিয়ে 2-3 দিন 5 দিন কাজ না করে, আমি অনেকের কাছ থেকে শুনছি, অনেক ইউটিউবাররা বলছে কোনো সমস্যা হয় না, আমি সেটাই জানতাম, কিন্তু আমি নিজে এখন বাস খেয়ে তারপরে বুঝতেছি যে না, এটা আসলে ভুল। কাজ না করা, না করলে আপনার গুগল ট্রেস করে ফেলবে যে না এটা ফেক, কারণ এটা ফেক না হলে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাবে। আপনার যদি 2-3টে অ্যাপ থাকে একেবারে একসাথে প্লে স্টোরে পাবলিক করা থাকলে, আপনার 100 ইউজার যদি থাকে ওই অ্যাপে কাজ করে, 100 ইউজারই কি একসাথে আপনার অ্যাপে কাজ করা বন্ধ করে দেবে? তো এটা গুগল সাধারণভাবে বুঝতেই পারবে। আর একটা কথা, আপনি চলেন ডালে ডালে আর গুগল চলে পাতায় পাতায়। গুগল এত কিছু যদি নাই ভাবতো তাহলে আর গুগলের মতো এত বড় কোম্পানি কখনো এসে দাঁড় করাতে পারতো, নাহলে আমাদের মতোই থাকতো। তো গুগলের সাথে পাল্লা দেওয়ার কিছু নাই, মূলত এটাই আজকে মূলত বিষয় ছিল যে লাল যে লেখাগুলো আসে এটা আপনারা খুব সিরিয়াসলিভাবেই নেবেন, আর অ্যাকাউন্টে কখনো কাজ বন্ধ করে দেবেন না একেবারে, তাহলে কিন্তু বড় একটা সমস্যা পড়বেন। আমার মতো বিশ্বাস করবেন না, আমি আর কি অবাক হচ্ছি, আমি যে কতবার অ্যাপটা বানাইলাম, বিভিন্ন রকমের অ্যাপ বানাইলাম, কোনো রকমেরই ভাই অ্যাপ শো করে না আর কি, পারলামই না শেষ পর্যন্ত। ভিপিএন চেঞ্জ করলাম, গুগল অ্যাডারি রিসেট করলাম, যত রকমের যা আছে একদিন পুরো এইটার ভিতরে আমি টাইম স্পেন্ড করছি, কিন্তু কোনো কাজ কাজে আসলো না। হয়তো বা এখন কিছুদিন পরে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্টটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 মাসের মতো অ্যাকাউন্টে আর কি, কী বলবো। যাই হোক, আরেকটা কথা, যারা বাংলাদেশি অ্যাকাউন্টে ভিপিএন ইউজ করেন তাদের কিন্তু বাস খাওয়ার জন্য রেডি হয়ে যান, এক ভিপিএন ইউজ করলেই বাস খাবেন। কেননা ভিপিএন গুগল মোটামুটি আর কি যে ধারণা মতে, আমার যে গুগল বলছে যে 50% আপনার কান্ট্রি থেকে ক্লিক করতে হবে, আর 50% বাহিরে অন্য সব কান্ট্রির মধ্যে। এখন যদি আপনারা সব ক্লিকগুলোই ভিপিএন দিয়ে ক্লিক করেন তাহলে তো আপনার অ্যাকাউন্ট যাইবেই, তাই না? তো এখন অনেকে আছে যে ভাবে জানি ইউএস না ইউকে অ্যাকাউন্ট খুলে কাজ করবে, তো এটা অনেকেই ভাবেন, ঠিক আছে ভাবেন, সমস্যা নাই, কিন্তু কিছুদিন কাজ করার পর সেটা বাস খাবেন। কেননা ইউএস আর ইউকে তারপরে টাকা আনতে ঝামেলা, অনেক ঝামেলা আছে, পিন ভেরিফাইতে ঝামেলা। তো এসব বাদ দিয়ে বাংলাদেশি অ্যাকাউন্টে একটা রিয়েলভাবে কাজ করেন, তাহলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে থাকছে আপনার অ্যাকাউন্টে ডিজেবল হবে না, অনেকগুলো কারণ নিয়ে আসতেছি, আমি সবগুলো জোগাড় করে রেখেছি, এখন ভিডিও বানানোই আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাই মূলত বোঝাতে পারলাম আপনারা এইটা কখনোই আপনারা। আরেকটা কথা, আপনারা যখন 2-1 দিন কাজ না করেন তখন হয় কি যে এটা লাল হয়, কিন্তু সেটা হয় কি যে আপনার গতদিনের কাজের থেকে আজকে কাজ যদি কম হয়, যেমন আমি অ্যাডসেন্সে চলে গিয়ে যদি দেখাই আপনাদের, এখানে যদি আপনি গতদিন থাকে ইমপ্রেশন থাকে আপনার 500, কিন্তু আজকে যদি 400 করেন তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু লাল হয়ে আসছে। তো কিন্তু সেটা বেশি প্রবলেম না, কিন্তু যখন মাইনাসে চলে যাবে, এটা কিন্তু মাইনাসে চলে গেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2-1 দিন কাজ না করলে সেটা মাইনাসে যায় না, কিন্তু বেশি দিন না কাজ করলে তখন মাইনাসে চলে যায় আর অ্যাকাউন্টটা কাজ করে না। তো যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি কথাগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওতে অনেক ভালো কিছু নিয়ে আসতেছি, সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।